সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি খন্দকার আশাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এন টিভি সপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজিয়া আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আলহামদুলিল্লাহ আমরা ইলেভেন্থ ইয়ারের আজকে আমাদের থার্ড শো এবং এই প্রত্যেকটি শোতে আপনাদের ভালোবাসা আপনাদের উদ্দীপনা আপনাদের সহযোগিতা আমাদেরকে এই এগারোটি বছরে নিয়ে এসেছে আর

আজকে আপনাকে ম্যান ইন ব্ল্যাক লাগছে তাই নাকি দর্শক আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে দেখি আরিফ ভাই আজকে আমাদেরকে কিভাবে এই আজকে অনুষ্ঠানটি উনি কিভাবে চিন্তা করেছেন যে এটা করবেন চলে যাচ্ছি থ্যাংক ইউ আশোফ ভাই সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি যদিও আপনাদের কাছে আজকে বিভিন্ন বিষয়ে কথা বলবো যেটা ছিল আপনার কাছে প্রতিশ্রুতি আমার যে বিভিন্ন ডেটা নিয়ে আসবো সেই হিসাবে কথা বলবো কিছু তথ্য আছে আপনার সাথেই থাকুন চলে আসছি ভাই আরেকটি ধন্যবাদ আরি ভাই দর্শক আমরা গত এগারোটি বছর ধরে যে অনুষ্ঠানটি করছি এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের চলে গেছে সোশ্যাল মিডিয়াতে আর সোশ্যাল মিডিয়া বলতেই যে সবচেয়ে জনপ্রিয় যে দুটো সোশ্যাল মিডিয়া একটি হচ্ছে ফেসবুক আর একটি হলো ইউটিউব এবং এই দুটি এই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের সেখানে চলে গেছে আপনারা যদি আমাদের সেই প্ল্যাটফর্মে যে শুধু লিখেন প্রপার্টি শো উইথ আরিফ তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে আশা করি আপনারা নিজেদের দেখবেন এবং ইউটিউবে যে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের সবসময় যে আপডেট থাকে সেই আপডেটগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আমাদের এই পুরো অনুষ্ঠানটি দর্শক চারটি সেগমেন্টে হবে প্রত্যেকটি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি আপনাদের প্রায়োরিটি বলতে আপনারা যে কোনো সময় স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আরিভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন প্রশ্ন ছড়িয়ে দিতে পারেন আপনাদের প্রপার্টি বিষয়ক আপনাদের বাসাবাড়ি বাড়ি বিষয়ক যত ধরনের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন আরিফ ভাই চলে আসছি আপনার কাছে থ্যাংক ইউ এশো ভাই দর্শক আমি একটু বলছি আপনাদের কি অনেক সময় আছে যে আমাদের ট্যাক্স নাম্বারে কিন্তু আপনার ফোন দিচ্ছে দেন এটা কিন্তু আসলে তখন আনসার করতে পারি না আপনাদের যে ল্যান্ডলাইন নাম্বারটা দেওয়া আছে এখানে কাইন্ডলি করবেন আর ট্যাক্স নাম্বার তো ট্যাক্স আছে আর ইমেল তো ইমেল হিসেবে আছে যাই হোক আপনার কাছে প্রথম চলে আসা যেটা আমি যেটা লাস্ট টোয়েন্টি মেতে আমার যে প্রোগ্রামটি করেছিলাম লাইভ প্রোগ্রামটি সেখানে বলেছিলাম যে সামনে নির্বাচন আসবে ঘোষণা হবে আমাদের জেনারেল ইলেকশনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে প্রপার্টি সাথে নির্বাচনের ইলেকশনের যে কি ধরনের জিনিস অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে কি কি ধরনের বিবর্তন আসে আসবে সেটার কথা বলেছিলাম আপনাদেরকে যে আমি আপনাদের কাছে টাইম টু টাইম বিভিন্ন তথ্য নিয়ে চলে আসবো চলে আসি এভাবে যে বিশে মেতে বলেছিলাম বাইশে মেতে ঘোষণা যে ফোর্থ অফ জুলাইতে জেনারেল ইলেকশন হঠাৎ করেই মনে হলো যে আসবে কিন্তু খুব তাড়াতাড়ি মনে হয় চলে আসলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে কারেন্ট গভর্নমেন্ট ফর্ম করে কনজারভেটিভ পার্টির এবং বিরোধী দল হিসাবে প্রথম বিরোধী দল হিসাবে লেবার পার্টির এই প্রপার্টি রিলেটেডের সাথে কীরকম ধরনের কী মানে স্লোগান নিয়ে আসবে বিভিন্নভাবে মানে যেটা থাকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি সেটা সাথে প্রপার্টি রিলেটেডের সাথে যে সব জিনিসগুলো আছে সেগুলো অলরেডি কিছু কিছু ম্যানিফেস্টো হিসেবে ঘোষণা করা হয়েছে তো আমি একটু আপডেট এভাবে নিয়ে আসবো আজকে আপনাদের কাছে যে এই ক্ষেত্রে আপনারা মানে থাকবেন এবং আরও সামনে যদিও আসবে এই বিষয়ে বিভিন্ন পয়েন্ট টাইম টু টাইম আপনাদের সাথে নিয়ে আসবে আজকের প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা এটার উপরে কথা বলবো আমি চেষ্টা করব এই পর্যন্ত যতটুকু আপডেট আছে শেষ করার জন্য যদি না পারা যায় সম্পূর্ণ শেষ না করতে পারি তো তখন এটা আগামী পর্বে কন্টিনিউ চলবে এবং টাইম টু টাইম থাকবে এই বিষয়ে কথাগুলো বলার আপনাদের কাছে যাই হোক কথা বলে চলে আসছি আশা ভাই একটি ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমরা কিন্তু সবসময় কারেন্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি যেমন ইলেকশন ভার্সেস প্রপার্টি ও হোয়াট আর দেয়ার ডুইং হোয়াট আর দেয়ার প্রমিসেস এভরিথিং কিন্তু গত সপ্তাহ থেকে আরিফাই কিন্তু পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছেন আপনারা যারা গত সপ্তাহের অনুষ্ঠানটি দেখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। মোর দেন আই ইফ আই এম নট রং মোর দেন ফোরটিন fourteen বুলেট পয়েন্ট উনি দিয়েছেন রিগার্ডিং দিস ইলেকশান অ্যান্ড দিস প্রপার্টি সো আপনারা আমাদের পুরোনো প্রোগ্রামগুলো যদি দেখতে চান দর্শক তাহলে আমাদের ফেসবুকে চলে যান অথবা ইউটিউবে চলে যান সেখানে যে প্রপার্টি সহিত কাজী লিখে যেটা বলেছিলাম যে চলে আসবে আপনারা ওয়ান বাই ওয়ান দেখতে পাবেন প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু লটস অফ দর্শকের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর থাকে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা গত এগারোটি বছর কথা বলেছি এখনও বলছি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠান উপকারে আসবে সেই জন্যই আমরা এখানে চলে যাচ্ছি পরবর্তী আপডেট নেওয়ার থ্যাংক ইউ সবাই দর্শক আপনারা দেখছেন আমি যে কথা বলছিলাম যে কিভাবে সরকারি দল এবং বিরোধী দল মানে বিভিন্ন কথা বলছে তো প্রথমে চলে আসছি আপনার কাছে যে এই টপিক্সটা নিয়ে এভাবে যে রেন্টার্স দের যে রিফর্ম বিল যেটা আছে যেটাকে নিয়ে কনজারভেটিভ পার্টি টু থাউজেন্ড ঘোষণা করেছিল এখানে তারা বেশ রদ বদল আনবে তো এই রেন্টার্স রিফর্ম বিল যেটা সেকশন টোয়েন্টি ওয়ানের ক্ষেত্রে যেটা নোটিশ দেওয়ার ক্ষেত্রে যেটা থাকে এটাকে পার্লামেন্ট থেকে চলে আসছিলো হাউস অফ লর্ডসে আপনারা জানেন এটাও অনেকেই জানেন হয়তো বা যে তিরিশে মে মানে এটা পার্লামেন্টকে ডিজলভ ঘোষণা করা হয়েছে এই ক্ষেত্রে তারা ডিসিশনের ক্ষেত্রে অনেক কিছুই এখন নিতে পারছে না যেগুলো যে পর্যন্ত ছিল এটা চলে আসছিলো হাউস অফ লর্ডসে এটা আলোচনার প্রেক্ষাপটে এখন এখন এত অল্প সময়ের মধ্যে দিয়ে এটা কীরকম ধরনের কীভাবে হবে যদিও এটা লাস্ট পর্যায়ের দিকে ছিল অনেক কিছু সংশোধনী আনার পরেও তো এটা কিন্তু কি মানে দেখা যাচ্ছে যে সমূহ সম্ভাবনা দেখা যাবে যেটা কিন্তু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকবে না তো এটা যদি সম্ভাবনা না থাকে তখন এটা কি হিসাবে দেখছে লেবার পার্টি লেবার পার্টির মানে তাদের মানে কমপ্লেনটা এভাবে ছিল যে রেন্টার্স রিফর্ম বিলের ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি বিভিন্ন রকমের সংশোধনী এনেছে এবং সটার ভাষণে তারা এটা করেছে সেই ক্ষেত্রে লেবার পার্টি অনেক সমালোচনা করেছে যে এই রেন্টার্স রিফর্ম বিলের ক্ষেত্রে যে বিবর্তন তারা আনবে তারা পর্যায়ক্রমিকভাবে আরও বিশেষভাবে এটাকে নজর দিবে এভাবে যদি এটা বিলটা পাশ না হয়ে থাকে হাউস অফ লর্ডসের থেকে যেটা সময় সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে তারা এর আরও সংশোধনী এনে সামনেও তারা আগাবে যদিও এই ক্ষেত্রে কথা থাকছে এভাবে লেবার পার্টিও কিন্তু এটাকে মানে সাপোর্ট করছে এই এই প্রসেসটা করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ যাই এটা ছিল আমার প্রথম আপডেট আপনার কাছে বলে তুলে ধরা এই প্রপার্টি ভার্সেস ইলেকশন ইলেকশনের ক্ষেত্রে ধন্যবাদ ভাই দর্শক যে কথা বলছিলাম যে আপনাদের প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি যে দেখুন যে স্ক্রিন নিচে একটি দেখতে পাবেন সেটা হলো আপনাদের স্টুডিওতে সরাসরি কথা বলার জন্য অ্যাট দ্য সেম টাইমস আপনারা ইমেল করতে পারেন টেক্সট করতে পারেন আপনারা কিন্তু সবসময় আমাদের সাথে থাকার জন্য আবার আমরা কিন্তু আপনাদের সাথে আছি কিন্তু টোয়েন্টি ফোর সেভেন থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ ডেইস যখন খুশি তখন কিন্তু আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন অফ দ্য শোতেও কারণ ওই নাম্বারটিতে আপনারা টেক্সট করলে আরিফ ভাই কিন্তু ও সেই নাম্বারটা ক্যারি করেন যে এবং আপনাদের টেক্সটে সময় করে আপনাদের টেক্সটের উত্তর দিয়ে থাকেন অ্যাট দ্য সেম টাইমস ইমেল তো রয়েছে আরি ভাই আমাদের ওয়ান অ্যান্ড হাফ মিনিট আছে আপনি যদি আরেকটি আপডেট দিতে পারেন হ্যাঁ ঠিক আছে আশু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আপনারা দেখছিলেন যে আমি ধাপে ধাপে আপনার কাছে সেকেন্ড পয়েন্টে যেটা আসছি সেটা থাকছে হচ্ছে যে কন্ট্রোল আপনার করা হবে রেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে যেটা থাকছে কনজারভেটিভ পার্টি বলছে তারা অনেক আগের থেকে বলে আসছিলো যে রেন্টটাকে ফ্রিজ করা হবে সেক্ষেত্রে যাতে ল্যান্ডলোড এবং এজেন্সি যাতে ভাড়া বাড়াতে না পারে যদিও সেক্ষেত্রে বাবা আমি বলছি সেটা হচ্ছে প্রাইভেট রেন্ট সেক্টরের ক্ষেত্রে তো এখানে যদিও এটাকে নিয়ে আমাদের সাদেক খান লন্ডনের মেয়র উনিও কিন্তু এটাকে সাপোর্ট করেছিলেন অ্যাজ এ মেয়রালভাবে কথা বলেছেন যদিও এখানে কথা থাকছে অন্যভাবে যে ও অন্য অন্য জায়গার যেসব মেয়রগুলো আছে বিগ সিটির ক্ষেত্রে তারাও কিন্তু এক্ষেত্রে বিভিন্ন ঘোষণা দিয়েছে যাই হোক আমি চলে আসছি একটু বিস্তারিতভাবে বলতে হবে আমি চলে আসছি আসা ভাই আপনার কাছে ব্যাক ধন্যবাদ দর্শক আমাদের চলে যেতে হবে ছোট্ট ব্রেকে ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে যে আমাদের এই এই লাইভ প্রোগ্রামে আপনারা যদি আমাদেরকে কল করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করতে পারেন এবং সরাসরি আরিফ ভাইয়ের কাছে আপনি যে কোনো বাড়ি বিষয় প্রপার্টি বিষয়ক কি রিগার্ডিং ইউকে আপনি কিন্তু কথা বলতে পারেন কোথাও যাবেন না সাথেই থাকুন একটু পর আবার দেখা হচ্ছে আরিফ ভাইয়ের সাথেও দেখা হচ্ছে ধন্যবাদ সমাজের দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ে প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ যে কথাটি বলছিলাম দর্শক যে আপনারা হতে পারেন ল্যান্ডর অথবা টেন্ডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আপনার মনের প্রপার্টি বিষয় নিয়ে প্রশ্ন থাকতেই পারে এবং সেই প্রশ্নটা মনের ভিতরে পুষে না রেখে কী আছে কল টক ট আরিফ ভাই এবং সেই প্রশ্ন যখন আপনারা করবেন ফোনে প্লিজ আপনি টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে সরাসরি কথা বলুন আরিফ ভাই ব্যাক টু ইউ থ্যাংক ইউ ভাই দর্শক যে কথা বলছিলাম আপনাদের কাছে সেকেন্ড পয়েন্ট হিসাবে যেটা নিয়ে আসছিলাম সেটা পাশাপাশি যেটা বলতে যাচ্ছি যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যাবে যেটা ঘোষণা থাকছে যে লন্ডন এবং লিভারপুল ম্যানচেস্টার এর যারা মেয়র আছেন তারাও কিন্তু এই ক্ষেত্রে সাধুবাদ জানিয়েছেন রেন্ট কন্ট্রোল করার ক্ষেত্রে রেন্ট ফ্রিজ করার ক্ষেত্রে যদি ওটাকে ওভাবে এখন তথ্যভাবমূলকভাবে এভাবে আসেনি পার্লামেন্টারিভাবে বাট এটা প্রপোজাল এবং সেক্ষেত্রে লেবার পার্টিও কিন্তু এই ক্ষেত্রে অ্যাগ্রি আছে সেখানে লন্ডনের মেয়র সাদেক খানও কিন্তু কথা বলেছে যে রেন্ট কন্ট্রোল স্পেশালি বড় সিটিগুলোর ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করা হবে এবং এটার গাইডটা আমরা যারা বাইটুল একটি ল্যান্ডলোড আছি আমরা চিন্তা করতে পারি যে তখন কী অবস্থা হবে আমরা যারা ট্যালেন্ট আছি তারা আমরা তখন চিন্তা করতে পারি যে আপনাদেরকে আপ টু ডেট হয়ে নিতে হবে যে কতখানি পর্যন্ত তারা বাড়াতে পারে আর কতখানিক পর্যন্ত হবে না তো যাই হোক এটা এটা স্টেজে আছে তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শ্যাডো যে ইয়ে আছেন লেবার পার্টির হাউজিং সেক্টরে তা তারাও একটা ঘোষণা দিয়েছে এটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে তারাও সাধুবাদ জানাচ্ছে তো এটা যেহেতু একটা পর্যায়ে গতভাবে আছে যেটা এখন পর্যন্ত পার্লামেন্টে ওভাবে আসেনি আলোচনা হয়নি তারপর যাবে হাউস হাউস অফ লর্ডসের তখন থেকে যখন এটা পাশ হবে তো এখন দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন যে সামনে নির্বাচন কোন দল আসবে মানে এই ক্ষেত্রে অনেক কিছু বিবর্তন হবে যে কথা বলে আসছিলাম যে প্রপার্টি ভার্সেস আপনার ইলেকশনের ক্ষেত্রে আমরা কীরকম ধরনের হতে পারি আমরা হতে পারি ল্যান্ডলোড মানে ফার্স্ট টাইম ল্যান্ডলোড বায়ার হতে যাব ট্যালেন্ট যারা আছে তারাও তারা ইম্প্যাক্ট পড়বে সেক্ষেত্রে ম্যানিফেস্টোগুলো এভাবে ডিজাইন করেছে যাতে ভোট গণনার ক্ষেত্রে ভোট কাউন্টের ক্ষেত্রে দেখা যাবে যে কারা কীভাবে বলে কোন ধরনের পিপলকে বিভিন্নভাবে আকৃষ্ট করছে যদিও কথা আগেও বলেছিলাম আপনাদেরকে যেহেতু প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান বাঙালি কমিউনিটির মধ্যে স্টিল পায়নের হিসেবে চলছে গত এগারো বছর প্রতি সপ্তাহে প্রোগ্রাম করা তো আমাদের তালে তালে এভাবে দেওয়ার জন্য আমি থাকছি থাকবো ইনশাল্লাহ এ কথা বলে আমি চলে আসছি আশাভাই এ ফোর ইফার থ্যাংক ইউ সো মাচ দর্শক আরিফিস যে কথা বলছেন যে যে এগারোটি বছর ধরে আমরা প্রতি সপ্তাহে আপনাদের কাছে চলে আসি জি দর্শক রোদ ঝড় বৃষ্টি যাই থাকুক স্নো থাকুক আমরা কিন্তু আপনাদের জন্য সব কিছু উপেক্ষা করে ফ্যামিলির বিভিন্ন অনুষ্ঠানও পিছিয়ে দিয়ে আপনাদের কাছে চলে আসতে হয় কারণ উই আর কমিটেড ও উই গোনা টু দিস ইজ এ ফর দ্য কমিউনিটি অ্যান্ড কমিউনিটি বলতেই আপনারা এবং সেই আপনাদের অনুপ্রেরণাও রয়েছে আমাদের প্রতি এবং আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেন আপনারা অ্যাট দ্য সেম টাইম শুধু এখানেই যে আমরা আপনাদের সেবায় করার চেষ্টা করি তা কিন্তু নয় দর্শক আমাদের অফ দ্য শোতেও যদি আপনি আমাদের সাথে দেখা করতে চান কথা বলতে চান প্রপার্টি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে চান কোনো পরামর্শ করতে চান তাহলেও কিন্তু আমরা অফ দাসে আরিফ ভাইয়ের অফিসে ওনার অফিসে ব্রিকলেনে এবং সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লোকজন প্রচুর লোকজন দেখা করেন উনি আওয়ার্স অ্যান্ড আওয়ার্স হান্ড্রেড টু হান্ড্রেড আওয়ার্স দিয়েছেন আমাদের কমিউনিটির জন্য এখনও দিয়ে যাচ্ছেন প্লিজ আপনারা যখনই আসবেন এবং আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন জাস্ট ফর টু লেট ইউ নো দ্যাট দ্যার ইজ নো ফি

আপনার কি মানে কর্ডন হাউস ভাইয়া আপনার লাস্টের দিকে বাড়িটা আপনার একটা হাউস আচ্ছা আচ্ছা মানে ডিটাচ হাউস যেটাকে আমরা বলি হ্যাঁ তাই তো থ্যাংক ইউ ভাইয়া জি আমরা বোধহয় বুঝতে পেরেছি আর তো কোনো প্রশ্ন আছে জি আপনি দেখতে থাকেন आरिफ भाई अवश्य कथा बोलें आरिफ भाई थैंक यू दिस इज द फर्स्ट टाइम इन 11 इयर्स Somebody talk अबाउट द manhole. true, true. It's That's right. Because I can remember. Yeah, you can remember, of course, you were yeah. with me last eleven years. So you have to remember some of the things. Oh yes, <laughs> this is excellent. excellent. যে ভাই আপ কল করেছেন কলার আপনার কাছে চলে যাচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন বুঝতে পারছিলেন আনকমন প্রশ্ন আমাদের কাছে এরকম ধরনের প্রশ্ন আসেনি তো আমি আপনার মানে ফিউচার প্ল্যানটা বুঝতে পারলাম এভাবে যে আপনি যদি এটাকে এক্সটেন্ড করেন কোনোভাবে এখন আপনার এখানে চারটা মেন হোল আছে এখন এই মেন হোলটা কোনভাবে আপনার প্রপার্টির ক্ষেত্রে যখন আপনার এখানে থাকছে তো সেক্ষেত্রে এখানে আছে কিছু কিছু মেন হোল আছে যে যখনই আপনার নেইবারিং প্রপার্টিগুলোর মেন হোল কিন্তু অনেক সময় নিজের পিছনে গার্ডেন দিয়েও কিন্তু যায় আবার অনেক সময় আছে যে মেন সামনে দিয়ে যায় তারপরে এটা চলে যায় কিন্তু আপনার মানে মেন স্ট্রিটের মেন হোলের কাছে তো এখানে থাকছে যখন আপনার কোনোভাবে আপনাকে এটা জানতে হবে যে এই জিনিসটা কি পার্ট অফ ইউর পার্টস আপনার যে প্রপার্টি আপনি যখন কিনেছিলেন তখন আপনার প্রপার্টি বিষয়ক যে লয়ার কাজ করেছিলেন তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার সেই মানে প্রপার্টি ডিটেলসগুলো থাকার কথা না থাকলে আপনি কালেকশন করে নিতে পারেন তখন এখানে লেখা থাকবে এভাবে যে যদি এটা ওই কমন যেটা কন্টিনিউশনভাবে চলে তখন কিন্তু আপনার থাকবে ডিফারেন্ট টাইপ অফ ল আপনাকে মানে কাউন্সিলের কাছ পারমিশন নিতে হবে আবার যদি এটা থাকে যে না শুধুমাত্র আপনার বাড়ি থেকে ঘর থেকে এটা এখানে আছে তিন দিকে চার দিকে অথবা এক সাইডে চারটা আসতে পারে যেহেতু মানে অনেক সময় আছে যে পুরোনো এগুলো কিন্তু অনেক সময় আছে যে আমরা যারা অনেক সময় প্রপার্টি কিনছি প্রপার্টি লয়ের হিসাবে এই বিভিন্ন জিনিসগুলো টেকনিক্যাল জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে এখানে ওই সেই ক্ষেত্রে লগুলো থাকছে এভাবে যে আপনার পার্টের মধ্যে যদি হয় যেটা আপনাকে মানে আপনি মেন হলটা হ্যাম্পার করছে না অন্য প্রপার্টির ক্ষেত্রে তো সেখানে তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন অবভিয়াসলি অ্যাগেন আপনাকে জেনে নিতে হবে প্রথম প্রথম পার্টিকুলার পয়েন্টটা এখন এভাবে যখন থাকছে তখন আপনি যখন এক্সটেনশন করতে যাবেন তখন মেন হলটাও কিন্তু তখন ওভাবে যারা মানে প্রপার বিল্ডার কোয়ালিফাইড বিল্ডার আছে তখন আপনাকে তারা সাজেশন করবে বিল যে এটাকে দেখা কোন ফর্মেটে কীভাবে নিয়ে যাবে এফেক্টেড যাতে না হয় তো ঘুরে ফিরে এবার মানে সামারি হিসেবে আবার বলছি দুই রকমের পার্ট একটা হচ্ছে আপনার প্রপার্টির মেন হোল অথবা মানে কানেকশন উইথ আদার প্রপার্টিজ হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন লগুলো কিন্তু কাজ করবে এভাবে তো আপনি কাইন্ডলি আপনার যে ইটা আছে মানে প্রপার্টির প্যাকটা আছে যখন কিনেছিলেন সেখানে কিন্তু এগুলো সাধারণত লেখা থাকে তো আপনি দেখে নেবেন আপনার কীভাবে লেখা আছে জেনে নেবেন অনেক অনেক সময় আছে পারমিশন ছাড়া কাউন্সিল যদি যখন পারমিশন নিতে হবে বলা থাকে তো সেটা ছাড়া যখন করবেন তখন কিন্তু আপনি মানে ল ব্রেক করছেন তো সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করা অবশ্যই বঞ্ছনীয় থাকবে যাই হোক আশা করি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন থ্যাংক ইউ ফর নাইস প্রশ্ন আমি চলে আসি আর সবাই ব্যক্তির ধন্যবাদ দর্শক আমরা কিন্তু বাড়ি কিনি বাড়ি বিক্রি করি এই যার যার পার্সোনাল ওয়েতে এবং বিভিন্ন এজেন্সি করে কিন্তু এই জিনিসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু একসময় বড় আকারে আইদার সমস্যা আকারে দেখা দেয় অথবা সুবিধার আকারেও দেখা দিতে পারে ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে দশক আমাদের প্রত্যেক এখন যে অনুষ্ঠানটি চলছে এই অনুষ্ঠানটি কিন্তু অলরেডি এনটিভি থেকে। থেকেই ইউটিউবে চলে গেছে এবং আমাদের পেজ থেকে কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে সো আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা বাসায় থাকুন আর বাইরে থাকুন আপনার হাতে মোবাইল আছে মোবাইলে কিন্তু আমাদের অনুষ্ঠান সময় দেখতে পারবেন সো এই দেখাকে দেখতে হলে আমাদের সাথে যুক্ত হন এবং যুক্ত হতে হলে আপনি আমাদের ফেসবুকে চলে যান ফেসবুকে যেয়ে প্রপার্টি প্রদ লিখে সেখানে সাইন আছে। সেখানে শুধু ক্লিক করুন তাহলে দেখতে পাবেন দর্শক আমাদের কাছে এক মিনিট সময় আছে আরিফ ভাইয়ের কাছে বলবো যে আরিফ ভাই সবাই বুঝতে পেরেছি থ্যাংক ভেরি মাছ আমি আপনার এক মিনিটের মানে রেসপেক্টের কথা বলছি দর্শক আমি চলে আসছি আমার দেখা যাচ্ছে কিছু ট্যাক্স মেসেজ এবং ইমেল আসছে আমি একটা ট্যাক্স পিক করবো শর্ট ভাষণে বলার জন্য যে আপনি একজন লিখেছেন যে ভাইয়া আমি কাউন্সিলের ট্যানেন্ট আছি টেনেন্সি এগ্রিমেন্টটা আমি হারিয়ে ফেলেছি এটাকে আমি কিভাবে পেতে পারি তো এটার জন্য আপনার শর্ট ভার্সনে বলছি এভাবে স্টেট পয়েন্ট এবং সেভাবে বলা যে আপনি যখন মানে হারিয়ে ফেলেছেন এটা আপনি কাউন্সিলের কাছে রিকোয়েস্ট করতে পারেন তখন এটাকে কাউন্সিল আপনাকে এটাকে প্রোভাইড করতে পারবে এই ছিল আপনার শর্ট বাসনে বলা আমি চলে আসছি আশা ভাই ব্যক্তি ধন্যবাদ দর্শক চলে যাচ্ছি এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি একটু পর আবার দেখা হবে সম্মানিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক্রিয় অনুষ্ঠান প্রপার্টি উইথ কাজী আরিফ দর্শক যে কথা বলছিলাম যে আপনারা যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন করার জন্য আপনারা আমাদের বিভিন্ন মাধ্যম ইউজ করতে পারেন সেটি হলো যে আপনারা ইফ ইউ লাইক টু গিভ এ কল টু দা স্টুডিও তাহলে কিন্তু সরাসরি নিজের নাম্বার থেকে করতে পারেন টেক্সট করতে পারেন টেক্সট নাম্বারেও করতে পারেন এবং আমাদের ফেসবুকে কিছু প্রশ্ন আসছে দর্শক ফেসবুকের প্রশ্নটা হয়তো আমাদের সবারই এই প্রশ্ন যে প্রশ্নটি বলবো যে ইটস সামথিং ডিফারেন্ট আরিফ ভাই কখনো সাহস করিনি একটা কোশ্চেন করার জন্য সেই কোশ্চেনটা আমাদের এক দর্শক করেছেন আচ্ছা আপনাকে যদি বলা হয় যে আরিফ ভাই বাকি হাম প্যালেস ভ্যালুয়েশন নিয়ে কথা বলুন ভেরি জটিল প্রশ্ন ভাইয়া কোন ফর্মেটে এখন এখন কথা থাকছে হ্যাঁ যে বাকি কি আমরা প্যালেসের ভ্যালুয়েশন করার ক্ষেত্রে কি রকম হতে পারে তাই তো জি যিনি প্রশ্ন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনার একটু ভেরি এক্সেপশনাল প্রশ্ন করার জন্য যেটা একটু মানে ভিন্ন ফরম্যাটে বলতে হবে আর কি এভাবে আমরা যারা কোয়ালিফাইড ভ্যালুয়ার আছি স্পেশালি হ্যাঁ বুঝতে হবে কোয়ালিফাইড ভ্যালুয়ার সেখানে যে গ্রেডিং করে যা মানে আসে যে আপনার আপনি ওই ওই রকমের কোয়ালিফাইড একজন ভ্যালুয়ার হয়েছেন আপনি হতে পারে আপনার এজেন্সি আছে আপনার সেটা লেটিং সেলস যাই হোক না কেন এখানে অনেক সময় আছে এজেন্সির ওরকম ধরনের কোয়ালিফাইড ভ্যালুয়ার লাগে তো সেক্ষেত্রে আমি একজন ওই ফর্মেট একজন ভ্যালুয়ার তো আমি যখন ভ্যালুয়েশন করতে যাই ইন জেনারেলভাবে স্পেশালি রেসিডেন্সিয়াল এবং সামটাইম কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ডাটা ইনফরমেশান গ্যাদার করতে হয় কেন সেটা বিক্রি হচ্ছে সো মেনি ফ্যাক্টর আর অ্যারাউন্ড দেয় তখন এটাকে কীরকম ধরনের রিসেন্ট সোল্ড হলো মানে অ্যারাউন্ড এরিয়াতে তো এইভাবে বিভিন্ন ফ্যাক্টর থাকে এটা সবই থাকছে কিন্তু আপনার আপনার প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে এখন এটা হচ্ছে যেটা আশা ভাই এটা বলা হচ্ছে যে যেটা আমাদের কিং মানে অথবা কুইনদের যে অ্যাসেট মানে আমাদের ই ছিল আছে সেটার ভ্যালুয়েশানটা কিন্তু ডিফারেন্ট হইতে হচ্ছে সেখানে ভ্যালুয়েশনের ক্ষেত্রে কোন ধরনের ভ্যালুয়েশান এখন একটা আওতার মধ্যে দিয়ে আপনার জানা যে এটা যদি বাকিহাম প্যালেসের ওই রকমস টাইপ অফ প্রপার্টি হয় তখনকার ভ্যালুয়েশন কিন্তু ডিফারেন্ট এখন যেহেতু এটা আমাদের কিংয়ের প্রপার্টিস মানে যেটা যেভাবে চলে আসছে যেটা আমাদের যেটা কি কী বলা এটা আসা যে তাদের অ্যাসেটগুলো ডিফারেন্ট ভ্যালু হয় সেই ক্ষেত্রে এ মানে সেটাকে ভ্যালু করার মানে জিনিসটা থাকে এভাবে যে এটা একটা ধারণা হ্যাঁ ধারণার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা ই করতে পারছি না বাট এখানে আবারও কথা বলছি যে কথাটা আগে বলেছিলাম যে ঠিক এই টাইপ অফ প্রপার্টির ক্ষেত্রে কীরকম ভ্যালুয়েশন হতে পারে হ্যাঁ সেটাও মেথড আছে করা যায় কিন্তু রাজকীয়ভাবে রাজার প্রাণীর পরিবারের যে অ্যাসেটগুলো আছে সেখানে ভ্যালুয়েশন ক্ষেত্রে আপনার ধারণা নেওয়া যায় বাট এটা কীভাবে ভ্যালুয়েশন করা যায় না এই ফর্মেটে যাই হোক একটা অ্যাকসেপশনাল প্রশ্নের জন্য যে করেছেন তাকে ধন্যবাদ আপনাকে মানে আপনি আমাকে জানার জন্য বলার জন্য ধন্যবাদ আরিফ ভাই আমি সাধুবাদ জানাচ্ছি সেই দর্শককে যে দর্শক আমাদের এই এই প্রপার্টি শোতে তার মনের যে একটা ইচ্ছা জেগেছে যে এই এই বিষয় নিয়ে বা উনি কিনতে যাচ্ছে না 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 বা বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে আমরা চলে আসছি আর একটা পয়েন্টে আসো ভাই আমি একটা মানে ট্যাক্স ফর্ম নিচ্ছি এট দ্য মোমেন্ট যে উনি করেছেন অসংখ্য ট্যাক্স আসছে দেখা যাচ্ছে এভাবে বলেছেন যে আসসালামু আলাইকুম রেন্টিং প্রপার্টি মানে আমার বাড়িটির প্রপার্টির ক্ষেত্রে আমার সান কি থাকতে পারে কি না তো সেই ক্ষেত্রে আমাকে কি হেসে আমার তে কি রেন্টাল ইনকাম ডিক্লারেশন করতে হবে কিনা ভাইয়া যে করেছেন তাকে বলছি আবার এভাবে যে যখনই আমরা বায়োটেলিটার প্রপার্টি কিনছি এখানে বলা থাকে যে আপনি বায়োটেলিটার প্রপার্টিতে নিজে থাকতে পারেন না আপনার রিলেটেডরা থাকতে পারে না তো এটা হচ্ছে ইন প্রিন্সিপাল ম্যাক্সিমাম ল্যান্ডার ব্যাংক বিল্ডিং সোসাইটি এভাবে করে থাকে তো এখন আপনি যদি কোনোভাবে এইটাকে আপনার মানে ই হয় যে আপনি এটাকে দিতে চান মানে আপনার নিকটস্থ আত্মীয়ভাবে তো বাট আপনাকে এজেন্সি থ্রুতে বাই লিগালভাবে আসতে হবে তখন আপনি এটা করতে পারবেন হ্যাঁ করার পরে আপনাকে সেই জিনিসটাকে হয়েছে আমার সিরকাসে যেটাকে প্রতি বছর অ্যাসেসমেন্ট করে যেটাকে ডেন্টাল ইনকাম দেখাতে হয় ডিক্লেয়ার করতে হয় সেটা আপনাকে অবশ্যই করতে হবে যাই হোক এটা ছিল একটা ট্যাক্স নেওয়া আশা ভাই আপনি বলবেন আমাকে কতক্ষণ আছি আমরা এই পর্বে প্লিজ আমরা ওই আমরা এখন ছয় মিনিট আচ্ছা থ্যাংক ইউ দর্শক চলে যাচ্ছে বিভিন্নভাবে যেভাবে আমরা মানে প্রোগ্রামের ডিজাইন করি যেভাবে থাকে করার চেষ্টা করছি আজকে যদিও কথা বলছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী দল লেবার পার্টি মানে টপ লেভেলের জিনিস নিয়ে আলোচনা করছি প্রপার্টি রেগুলেটের সাথে পার্টে পার্টের কথা আসছি ফোন নিয়ে চেষ্টা করছি ট্যাক্স ইমেল এবং নিউজ বুলেটিন আকারে যেগুলো দিয়ে থাকি তো আমি নিউজ বুলেটিন আকারে কিছু আছে বাট আমি আজকে অতখানি প্রায়োরিটি দিব না এক্ষেত্রে কারণ আমাকে মাল্টিমিক্স করে মানে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে হয় যে কথা আসবে বলেন যে আপনাদের প্রায়োরিটি সবসময় বেশি থাকবে স্পেশালি অনেয়ারে যারা কল করেন তো আমি সেভাবে তাহলে কথা বলবো আমি চলে আসছি একটা আপডেট দেওয়ার জন্য নিউজ বুলেটিন আকারে যেটা আমি দিয়ে থাকি এবং প্রতিটি প্রোগ্রামের ক্ষেত্রে সেটা থাকছে যে আমরা জানি যে প্ল্যানিং পারমিশনের ক্ষেত্রে যেগুলো কাউন্সিল করে থাকে যে পারমিশনগুলো দিয়ে থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন সিটি ওয়েদে আপনাকে মনে রাখতে হবে যে অনেক সময় আমি যে কথা বলি সে কথা বলার প্রেক্ষাপট থাকে এরকম ধরনের যে আমাদের স্কটল্যান্ডের ল ইংল্যান্ডের ল ওয়েলসের ল তারপরে আয়ারল্যান্ডের ল এগুলো যেগুলো ভাগ ভাগ করে ডিভিশনগুলো থাকে ইংল্যান্ডের ল যেগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় ভেরিয়েশন হয়ে থাকে তখন আপনার জানতে হবে ইন জেনারেলভাবে আমি প্রেজেন্ট করি স্পেশালি ফর ইংল্যান্ড পার্টের মধ্যে দিয়ে তো সেক্ষেত্রে এখানে আসছে যে গেটার ইউকের প্রেক্ষাপট এভাবে ধরে যে গেটার ইংল্যান্ডের যে পার্টে থাকছে যে প্ল্যানিং পারমিশন কাউন্সিল যেটাকে দিয়ে থাকে সেটাকে অভিয়াসলি আমি বলছি বলছি এভাবে যে এটাকে অনেক ফ্লাক্সিবলভাবে করা হয়েছে বেশ কয়েক বছর ধরে তো সেই ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু এক্সটেনশন করতে যাবেন প্ল্যানিং করতে যাবেন এখানে ডিভিশন করে পার্টে পার্টে করে মানে বলা হচ্ছে এভাবে করবেন এভাবে করা হবে প্ল্যানিং একটু লাগবে প্ল্যানিং কনসেন্ট নিতে হবে আবার আসছে যে আপনি সেক্ষেত্রে কীরকম ধরনের ভূমিকা রাখছেন আপনি কোয়ালিফাইড পিপুলের মাধ্যমে করছেন অথবা রেকর্ড রাখছেন কি না সেগুলো ফ্যাক্টর থাকছে নাহলে আপনি কিন্তু পরে হিতে বিপরীত হবে নাহলে এমন সময় আছে যে এমনও দেখা গেছে যে আপনি এক্সটেনশন করেছেন ঠিক মতো করা হয়নি করেছেন আবার কিন্তু কাউন্সিল এটাকে এসে কিন্তু আপনাকে আপনাকে ভাঙার নির্দেশ দিচ্ছে তো সেক্ষেত্রে আমাকে জেনে নিতে হবে প্রফেশনালের স্বর্ণপূর্ণ হওয়াটা থাকতে হবে সেক্ষেত্রে থাকে আপনার স্পেশালি ফর প্ল্যানার্স আর্কিটেক্টস থাকে তারপর অনেক সময় প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও আপনাকে সহযোগিতা করতে পারে অনেক সময় প্রপার্টি লয়ারও আছেন এক্ষেত্রে অনেক সময় তারাও অনেক ভূমিকা রাখেন বলতে পারেন তো যাই হোক মানে বুলেট পয়েন্টটা এভাবে তুলে ধরা যে লন্ডন সিটিকে ধরা হয়েছে যে ওর্স্ট সিটি হিসেবে প্ল্যানিং পারমিশনের ক্ষেত্রে তারা ওস্টভাবে পজিশনে আছে এখন যে কথা বলছিলাম ভাগে ভাগে করে কথাগুলো বলা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কোন কাউন্সিলের ক্ষেত্রে সেটা আছে আপনার আমরা জানি অনেকেই যে আমাদের প্রায় থার্টি টু মানে কাউন্সিল আছে গ্রেটার লন্ডনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে চলে যাব যে ওয়েস্ট লন্ডনের হিলিংটনের ক্ষেত্রে যে প্ল্যানিং পারমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন করা হয়েছে এখানে অনলি থার্টি এইট কে মানে দেওয়া হয়েছে যেটা মানে খুবই ওর্স্ট হিসাবে এখন এখানে থাকছে একদিন যে ওই জিনিসগুলো কোন ক্ষেত্রে জিনিসটাকে করা হয়েছিল যেটাকে আপনি নিজে করেছেন দিয়ে করেছেন তো প্রফেশনাল যদি করেছেন অথবা যারা আর্কিটেকটা বিভিন্ন ফার্ম আছে তারা করছে তারা কতখানি কোয়ালিফাইড সেগুলো আছে কেননা অনেক সময় আছে যে এগুলো মানে থাকছে যে প্রপার করা করার ক্ষেত্রে অনেক সময় সাকসেসফুল থাকে রেটিংগুলো থাকে এভাবে যে সেক্ষেত্রে আলোচনা সমালোচনা এভাবে আসি এভাবে যে যে লন্ডনের ক্ষেত্রে তো এটা হচ্ছে আপনার প্রথম বললাম যে ওটস পজিশনে আছে হিলিংডন কাউন্সিলের ক্ষেত্রে তারপরে থাকছে যেটাকে আমি পার্সেন্টেজ আকার মানে পরিসংখ্যানে যাচ্ছি না বিস্তারিতভাবে চলে আসবো তারপরে থাকছে এনফিল্ড তারপরে চলে আসবে হচ্ছে নিউ হ্যাম কাউন্সিল তো এখানে যে ভেরিয়েশনটা আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে এটাকে ভেরিয়েশনটা ভিন্ন ভিন্ন ফর্মেটে হয়ে থাকে আপনাকে জানতে হবে অনেক সময় আছে যে আপনার প্রসপেক্টিভ জায়গাতে আপনি সেভাবে লিগালভাবে যদি করতে চান অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় আছে এটাও যে আপনি একবার সাবমিশন করেছেন রিজন তারা অনেক সময় গাইড দিচ্ছে কিন্তু অনেক সময় গাইড চেতেও হয় যে কেন এটা ফর্ম্যাটটা কী কতটুকু করলে কী হতে পারে তো সেই ক্ষেত্রেও কিন্তু থাকছে যে আপনি আবার সাবমিট করলেন অ্যামেন্ডমেন্ট ভারেশনের করে অথবা আরও পরে আপনার যে মানে করছেন প্ল্যানার হিসেবে অথবা আর্কিটেক্ট হিসেবে যে সাবমিশন করছেন তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন সময় আলোচনা অ্যাডভাইস দিবে আপনাকে তখন বুঝে নিতে হবে কারণ আপনাকে আবার বলছি যেভাবে যে আমরা করে ফেললেই হলো না আমাদের প্রপার করতে হবে আমি চেষ্টা করলাম আপনাদের একটা আপডেটেড বুলেট পয়েন্ট দিয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই পার্টের মধ্যে দিয়ে যাই হোক আমি চলে আসছি আশা ভাই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই দর্শক যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র যে আমাদের এইখানেই হয় তা না কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে গেছে প্রত্যেকটি অনুষ্ঠান সেটা ফেসবুক এবং ইউটিউবে এবং প্রত্যেকটি অনুষ্ঠান দেখার জন্য আপনারা দেখতে পাবেন যখনই লিখবেন না আমাদের অনুষ্ঠানের নামটি এবং আমাদের যে অনুষ্ঠানগুলো প্রত্যেকটি এই সিরিয়াল আকারে দেওয়া আছে সেই দশ বছর আগের অনুষ্ঠানও আপনারা এখনও দেখতে পাবেন এবং আমাদের প্রচুর টপিকস আমরা কাভার করেছি বিভিন্ন বিষয় নিয়ে একাম প্রপার্টি ভার্সেস ফাইন্যান্স প্রপার্টি ভার্সেস মর্গেজ প্রপার্টি ভার্সেস ডিফারেন্ট ল সো মেনি থিংস সো সেই অনুষ্ঠানগুলি দেখতে হলে আপনারা আমাদের ইউটিউবে চলে যান তাহলে আপনারা দেখতে পাবেন অ্যাট দ্য সেম টাইমস আমাদের এই আজকের অনুষ্ঠানটি দর্শক এইটা পুনঃপ্রচার হবে শুক্রবার দিন সকাল সাড়ে নয়টার সময় আশা করি আপনারা আবার দেখবেন কোথাও যাবেন না ছোট্ট একটি ব্রেকে যেয়ে আবার চলে আসছে সোমরতি দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক এটা আমাদের লাস্ট সেগমেন্ট এই সেগমেন্টে আমরা নরমালি প্রচুর কল পেয়ে থাকি যদিও আমাদের সাথে কল করতে চান কেউ give us a call as soon as possible then we can কি এটা কি লাস্ট সেগমেন্ট? ইওর শোর। এই সেগমেন্টে ফর শোর। আমি আপনাকে একটু থামাচ্ছি। আমাদের আরেকজন দর্শক টেক্সট করেছেন আমি সেই টেক্সটটি আপনাকে পড়ে শোনাচ্ছি যে দশক প্রথমে আপনাকে ধন্যবাদ টেক্সট করার জন্য হাউজ অফ ডিক্লাইনিং ব্যাংক অফ ইংল্যান্ডস ইন্টারেস্ট রেট ডিউরিং জুন উনি জানতে চাইছেন সরি বলবেন প্লিজ হাউ সার্টেন অফ ডিক্লাইনিং ব্যাংক অফ ইংল্যান্ডস ইন্টারেস্ট রেট ডিউরিং জুন উনি আবার লিখেছেন প্লিজ টক অ্যাবাউট ইন্টারেস্ট ওকে থ্যাংক ইউ দর্শক আপনি যে মানে করেছেন আমাদের কাছে জানিয়েছেন জানতে যাচ্ছেন। যে কথা মানে আসলে একটু লম্বা করে বলতে হয় ক্ষেত্রে কারণ কি স্টেট বলাটা ওইভাবে যাচ্ছে না কারণ কিছু মাল্টিমিক্সের জিনিসটা থাকে আপনারা জানেন যে এভাবে যে এখন সামনে ইলেকশন আসছে সরকার মানে আমরা যদি চলে আসি যে এত বছর ক্ষমতা থাকার পর কতগুলো প্রাইম মিনিস্টার আসছে এখানে কত রকমের প্রপোজাল আসছে কত রকম যাচ্ছে তারপরে আসছে আপনার কোভিডের কাহিনী তারপরে আসছে ইউক্রেনের যুদ্ধ বিভিন্ন প্রেক্ষাপট আমরা দেখছি দেখে আসছি এভাবে যে ইন্টারেস্টেট একদম লোয়ার পজিশনের রেকর্ড পরিমাণ হাই ব্যাঙ্ক অফ রেখে তো সেটাকে পর্যায়ক্রমিক সাপে সাপে করে এক বছরেই মানে বাড়লো প্রায় অনেকবার দশ বার বেড়েছে এখন এই রেটের প্রেক্ষাপট সব কিছুর কম্বিনেশন করে লাইফের আপনার যে বিভিন্ন এক্সপেন্সেসগুলো আছে ইনফ্লেশনের কাহিনিগুলো আছে সেগুলো করে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড মনিটারি কমিউনিটি কমিউটি এটাকে ভিন্ন ফর্মেটে ক্যালকুলেশন করে তো রিসেন্টলি যদিও দেখা গেলো যে এই ধরনের অ্যাসেসমেন্টে তারা স্টিল ইন্টারেস্ট রেটটাকে ওইভাবে সামনে রেখে মানে সমান রেখেছে কম্পেয়ার উইথ আদার টাইমে যে অ্যানাউন্সমেন্টটা ছিল সামনে যে জিনিসটা থাকছে যে জুনের আগে এটাকে এভাবে ডাইরেক্ট বলা যাচ্ছে না কিছু চেঞ্জ আসতে পারে যদি ওই টাইমে ফর্ম্যাটে পড়ে যদি এটাকে ধাপে ধাপে আসে এক্স্যাক্টলি আমি বলছি বলতে পারছি না আপনাদেরকে এভাবে ই হবে কি না তো এখন যেই সরকারি আসবে সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে মানে যেটাকে ইলেকশন পড়লে বলা যায় যে লেবার পার্টি সম্ভাবনা আসবে দেখা যাচ্ছে হ্যাঁ এটা এটা নর্মালি স্ট্র্যাটেসিস আসছে এখন লেবার পার্টি দিন পরে আসবে আসার পরে তাদের ভিন্ন ফর্মের তারা চেষ্টা করবে তাদেরকে পজিশনকে নিয়ে আসার জন্য তো সেক্ষেত্রে যদি এখন কথা থাকছে গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারে না বাংলাদেশ ব্যাংকের ইন্টারেস্ট সরি সরি বাংলাদেশ ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ডের তো এখানে থাকছে যে এই জিনিসটা ভেরিয়েশনটা এইভাবে করে এটা আসবে তো এখানে এভাবে যাচ্ছে যে সরকারি আসুক না কেন তো সেই ক্ষেত্রে এটা কমবে মানে ইনফ্লেশনটা অনেক কমছে মানে কমতেছে গ্রাজুয়ালি যে সময় সম্ভাবনা দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেটটা কমবে এখন কোথায় কত পরিমাণে কমবে তাহলে তালে যেগুলো নিউজ পাবো আপনাদেরকে জানাবো আপডেট দিব তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এখন যে মর্গেজ রেটগুলো দিচ্ছি এটা অনেক হাই যাদের ফিক্সড রেট চলে গেছে সেখানে মর্গেজ মানে ইন্টারেস্ট ড্রপ করবে মানে গ্রাজুয়ালি ডিপেন্ডস অন অল দিস থিং টুগেদার তো আশা করি আমি শর্টের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম আশা ভাই না দর্শক আপনার কতটুকু লাগছে তারপরে আবার আমি বলছি এভাবে যদি কিছু থাকে প্লিজ ফর এনি রিলেটেড একটা আপনার ট্যাক্স নাম্বারটি কিন্তু ট্যাক্স করবেন আগে পরে আমি অনেক সময় রিপ্লাই দেয়া আপনার ট্যাক্সে অনিয়ারে দিচ্ছি আবার যদি দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন না তো কোনো জানাবেন প্লিজ আমি আবার চেষ্টা করব বলার জন্য আশা ভাই কোনো সঙ্কেত দিচ্ছেন

हां अखिलेश किशोर भैया जी लीज है आपकी किस को तो। से का आपके फ्लैट्स टाइटल बिना फॉर की बात अच्छा दुकान है एक शॉप है कमर्शियल लीज ओवर और मतलब बताएं ना हां मैं उनका बोला था एक एक अनन लीज रिगोरमेंट से अच्छा आवेदन के लिए है कर लीजिए हां हां तो फोटो के लिए उनको आगे बात करना पिताजी का बाकिरा জি 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 দর্শক আপনার কথাটা আমরা কিছু আছে বলার ভাইয়া আপনার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ আশা ভাই আমি শুধু জানতে চাই আমাদের লাস্ট প্রোগ্রাম এবং কমিনিট আছে আমাদের হাতের সময় আছে হলো জাস্ট ফাইভ মিনিটস ফাইভ মিনিটস রাইট ওকে থ্যাঙ্ক ইউ দর্শক আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আবার তার আগে একটু বলে রাখতে যাচ্ছি যেহেতু লাস্ট সেগমেন্টের লাস্ট পর্বে কথা বলছি সময় খুব কম আমি চেষ্টা করেছি আপনাকে কিছু পয়েন্ট দিয়ে সরকারি এবং বেসরকারি যেটা আমরা বিরোধী দল যেটাকে বলবো তাদের অ্যানাউন্সমেন্ট আমার অনেক পয়েন্টগুলো ছিল মাত্র অল্প কয়েকটা কভার করতে পেরেছি সামনে পর্বে এভাবে আমি কন্টিনিউ করবো সেখান থেকে তো যে কথা না বললেই নয় যে ভাই আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যদিও মানে এটা কমার্শিয়াল লিজ হিসাবে আপনি একটু জানতে চেয়েছেন এখন যদি আসি আপনাকে একটু বুঝায় বলতে চাচ্ছি এভাবে আপনি কতটুকু জানা আছে আপনি যখন লিজটা নিয়েছিলেন একটা কমার্শিয়াল লিজ কমার্শিয়াল লিজের ক্ষেত্রে যেটা থাকে যে আপনাকে ফিক্সড লিজ যে বিশ বছর দশ বছর পাঁচ বছর যেভাবেই হোক না কেন নেওয়া হলো তো নেওয়ার ক্ষেত্রে যেটা আবার থাকছে যে এটাকে আপনার ২০ বছর ধরেই আমি কথা বলছি এক্সাম্পলটা টানছি এভাবে যে বিশ বছর পরে এটা কি রিনিউ করা যাবে কি যাবে না সেটা একটা ফ্যাক্টর থাকছে কিন্তু ওখানে কিন্তু একটা ওয়ার্ডিং লেখা আছে আপনার যে মানে কমার্শিয়াল সলিসিটার ছিলেন উনি আপনাকে বলেছেন কিনা জানি না বাট আপনার লিজের মধ্যে কিন্তু লেখা আছে জিনিসটা এভাবে যে আপনার এটাকে আপনি মানে থাকার জন্য চালিয়ে পারবেন না তখন আপনাকে কিন্তু আপনি যে ভালো ব্যবসা করেন যেভাবেই থাকেন না কেন যে আপনাকে এটাকে উড্র করে নিতে হচ্ছে এরকম ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তো এখানে থাকছে এভাবে আবার যে আপনার যেটাকে হাউজিং অ্যাক্ট যেটাকে বলা হয় নাইনটিন ফিফটি ফোর অ্যাক্ট বলে যে থাকে আপনার যে আপনি ট্যালেন্ট হিসাবে ল্যান্ডলড ফ্রি হোল্ডার হিসাবে সেখানে আপনার অধিকার যেটা থাকছে যে আপনি কন্টিনিউ থাকতে পারবেন এখন আপনাকে এভাবে মধ্যে লেখা আছে যে চার বছর পর পর আপনার এটাকে মানে ই রেন্ট রিভিউ যেটাকে বলা হয়ে থাকে কমার্শিয়ালের ক্ষেত্রে সে রেন্ট রিভিউ করা হবে সেই ক্ষেত্রে আপনাকে যখন বোঝা যাচ্ছে যে আপনার বিশ বছর চার বছর পর হবে অথবা তিন বছর অথবা পাঁচ বছর পর হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে আগের থেকে আপনাকে ইনফর্ম করবে আপনাকে আগের থেকে ইনফর্ম করবে আবার আপনাকে নিজেও জানতে হবে ইনফর্ম না করলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কখন সে রিনিউয়ালের টাইম আসছে তখন যদি যে রেন্ট প্রপোজ করা হবে দুই পার্টি থেকে তখন এখানে আপনাকে কতটুকু পরিমাণে বাড়াতে পারে তো সেটাও কিন্তু খুব জটিল প্রশ্ন মানে থাকবে মানে উত্তর দিতে গেলে আসলে আমার সময় একটু লাগবে কারণ এটা খুব অনেকভাবে বলতে হবে যে আপনি মনে হয় অনেকটা অবগত নাই মানে সাম রিজন আপনি যখন নিচ্ছিলেন প্রপার্টি মানে ইস্যুর ক্ষেত্রে আপনার সালে কিন্তু বুঝিয়ে দেওয়ার কথা ছিল আবার আপনি পড়ে নেবেন কারোর স্পেশালিস্ট যারা আছে তাদের কাছ থেকে এটাকে ভালো করে বুঝে নেবেন অথবা লয়ারের কাছে যাবেন এই লয়ার হোক আর অন্য লয়ার হোক এটাকে দেখে নেবেন অনেক সময় আপনি লং লিস্টগুলো থাকে আপনার লং টার্মে তো সেক্ষেত্রে অনেক বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া থাকে এখন যদি সময় তালে তালে যদি দেখা যায় যে মানে আপনার এখানে এইট পার্সেন্ট ইনক্রিজ করেছে ফাইভ পার্সেন্ট আর টেন পার্সেন্ট তো সেই ক্ষেত্রে আপনাকে ধারণা করা হবে ওই এলাকা বেসিসে ওই টাইপ অফ প্রপার্টির ক্ষেত্রে স্যারাউন্ডিং ইওর মানে আপনার যে কমার্শিয়াল প্রপার্টিটা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তখন এটাকে ওভাবে মানে দেখতে হবে রিসার্চ করতে হবে অনেক সময় আছে আপনি নিজে পারছেন না অনেক সময় আছে আপনি এরকম ধরনের অনেক অর্গানাইজেশন যারা আছে তারাও কিন্তু আপনাকে এটা সাহায্য করতে পারে যে কতটুকু পর্যন্ত ইনক্রিজ করেছে এখানে আপনার কতটুকু প্রোপোজ করেছে তো সেক্ষেত্রে আপনাকে কতটুকু হতে হবে অ্যাগেন এখানে অনেক সময় আছে যে আপনাকে মিউচুয়ালি যদি আপনি সেটেলমেন্টে যান তখনও কিন্তু আসতে পারে তো আমি আপনাকে বলবো যে আপনাকে আমি চেষ্টা করলাম কিন্তু অ্যাগেন আমার আমার কাছে স্যাটিসফ্যাকশান হচ্ছে না কারণ আমি আরও বোঝাতে চাচ্ছি না যেহেতু সময় একদম সংক্ষিপ্তভাবে আছি আমরা লাস্ট পর্বে লাস্ট ফিনিশিংয়ে তারপরে বলবো যে আমার নাম্বারটি আছে প্লিজ আপনারা এই আমি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আমি শু বাইরেও সাধারণত আমার অফিসে প্লাস আমি মানে দ্য শুতেও মানে কথা বলে থাকি যাই হোক সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ আশা ভাই আমি ব্যাক করছি আপনার কাছে আমাদের হাতে মাত্র ওয়ান অ্যান্ড হাফ মিনিট আছে সো দর্শক আমি আপনাদের সাথে বলতে যাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি যদি আবার দেখতে চান প্লিজ ফ্রাইডে মর্নিংয়ে নাইন থার্টিতে আপনারা কিন্তু এ এন টিভিতে এন টিভি চ্যানেলই দেখতে পাবেন এবং আরিফ ভাই আপনি আর কোনো কল নিতে পারছি না সো আপনাকে অনেক থার্টি সেকেন্ড দাও থ্যাংক ইউ আসো ভাই সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কীভাবে বলবো কীভাবে শুরু করবো মানে ফিনিশিং দেওয়ার জন্য যেতে নাহি চাই আবার অনেক সময় যেতে হচ্ছে ফ্রেমের কারণে সময়ের কারণে অসংখ্য তথ্য নিয়ে বসছিলাম অনেক মানে কলও আসছিলো ইমেল ট্যাক্স তো আসেই তো যাই হোক লন্ডনের এই রেড ব্রিজ থেকে আজকের মতো আমি কাজিয়ারি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দোয়া রাখবেন সামনে দেখা হবে ইনশাল্লাহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন সভাপতি পৃতির শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দর্শক চলে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট উইক সেম চ্যানেল সেম টিভি